নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 22 এপ্রিল 2023 এই 5টি রাশির মহা ভবিষ্যৎবাণী আমি করতে চলেছি। দেখুন, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা আলোচনাটি শুনবেন। রাশির নাম শুনে বেরিয়ে যাচ্ছেন, আনন্দ করছেন, সেটা করবেন না। এখানে আমি আপনাদেরকে সম্পূর্ণরূপে গ্রহের গোচর নিয়ে আমি আলোচনা করব। কৌশিক রায় যে কথাগুলো বলে খুব দায়িত্বের সাথে বলে এবং চ্যালেঞ্জের সাথে বলে, হাওয়াতে কোনো কথা নয়, সম্পূর্ণ বৈজ্ঞানিক পদ্ধতি, জ্যোতিষশাস্ত্র প্রপার বিজ্ঞান। ওই দুম করে বলে ফেললাম, লজিক্যালি আমি আপনাদেরকে কিন্তু বোঝাই, অর্থাৎ কি কারণে হবে, কিসের জন্য হবে, কেন হবে, এই বিষয় নিয়ে আমি আলোচনা করব। তবে একটি কথা আমি বলছি, যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা মেসেজ করুন, সময়মতো রিপ্লাই আপনারা পেয়ে যাবেন। এটা সম্পূর্ণ অনলাইন সার্ভিস। দেখুন, 22 এপ্রিল 2023 দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করছে, কোথায়, মেষ রাশিতে প্রবেশ করছে। মেষ রাশিতে প্রবেশ করে রাহুর সাথে যুক্ত হচ্ছে বৃহস্পতি, এবং শনির তৃতীয় দৃষ্টি রাহু এবং বৃহস্পতির উপর কিন্তু পড়ছে। এই যে 12টি রাশির যে বিশেষভাবে প্রভাব কিন্তু পড়বে, 5টি রাশির ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ দিবে। এই বৃহস্পতির ট্র্যানজিট যে সবকটি রাশির ক্ষেত্রেই ভালো কখনোই নয়, কিছু রাশির ক্ষেত্রে ভালো, আবার কিছু রাশির ক্ষেত্রে কিন্তু সমস্যা কিন্তু বহন করে নিয়ে আসবে। আমি এর উপর আরও ভিডিও কিন্তু দিব, তাই আলোচনাটি সম্পূর্ণরূপে আপনারা শুনবেন। আর কৌশিক রায়ের কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই, আমি ইম্পসিবলটা ডিকশনারি থেকে কেটে দিয়েছি। এভরিথিং ইজ পসিবল, যার হাত ধরি কিনা তাকে আমি টেনে তুলি, সবারই কিন্তু হাত ধরি না, আমি আবারও বলছি, যাকে ধরবো তাকে টেনে আমি কিন্তু তুলবো। আর একটি কথা আবারও বলছি, অনেককেই জিজ্ঞাসা করছেন যে স্যার আপনার দুটি চ্যানেল, না আমার একটি মাত্র চ্যানেল, যেটি হচ্ছে অ্যাস্ট্রো এডুকেশন। কেউ কেউ আবার আমার কথাগুলোকে কপি করে কৌশিক রায়ের মতন ভাবছেন যে আমি কৌশিক রায় হয়ে যাব, হবে না। কৌশিক রায় যে যিনি রয়েছেন, অর্থাৎ সেই জায়গাটা আরেকজন যদি ভাবে যে আমি কৌশিক রায় হব, সেটা কিন্তু ভুল ভাবছেন। কেউ কারো বিকল্প হতে পারে না, অর্থাৎ বারবার আমি একটি কথা বলছি, যারা পেমেন্ট করছেন, আবারও বলছি, যখনই আপনারা কৌশিক রায় দেখবেন তবেই কিন্তু আপনারা পেমেন্ট করবেন এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে। কারণ অনেকে আমার নাম ভাঙিয়ে করছেন কাজগুলো, এই জন্য আমি বারবার আমার প্রিয় দর্শক বন্ধুকে অ্যালার্ট আমি করে দিচ্ছি। দেখো, যারা ঋণে পড়ে গেছেন, মানে এক কথায় দেউলিয়া হওয়ার মতন হয়ে গেছেন, দিশা খুঁজে পাচ্ছেন না, অবশ্যই যোগাযোগ করুন। ব্যবসা বসে গেছে, কর্মহীন হয়ে পড়েছেন, ব্যবসার পাশাপাশি আপনার অর্থনৈতিক অবস্থা খারাপ, কেস মামলা মকদ্দমাতে আপনি পড়ে গেছেন, প্রেমের ক্ষেত্রে সমস্যা, সন্তান ক্ষেত্রে সমস্যা, দাম্পত্য সুখের জায়গায় সমস্যা, অবশ্যই আপনারা এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন। যে রাশিগুলোর আমি কথা বলবো লিখে রাখুন, সে রাশিগুলো বিশেষভাবে লাভ পেতে চলেছে। কোন কোন এই সৌভাগ্যশালী রাশি আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ জানাবো। দেখুন, এই যে শনির যে দৃষ্টি পড়ছে কিনা বৃহস্পতির উপর, এবং রাহু এবং বৃহস্পতি গুরুচণ্ডাল দোষ সৃষ্টি করছে, কিন্তু গুরুচণ্ডাল দোষটা টোটালি ডিগ্রিগত দিক থেকে কিন্তু রয়েছে,
অর্থাৎ রাহু তখন আপনার 11 ডিগ্রিতে থাকছে, 10 থেকে 11 ডিগ্রির মধ্যে থাকছে এপ্রিল মাসে, এবং আস্তে আস্তে ডিগ্রিগত দিক থেকে এবং বৃহস্পতি কিন্তু 0 ডিগ্রি থেকে কিন্তু স্টার্টিং হচ্ছে, এবং সম ডিগ্রিতে যখন চলে আসবে তখন কিন্তু এই গুরুচণ্ডাল দোষটা কিন্তু প্রভাব প্রকৃতি বেশি বিস্তার কিন্তু করে। অর্থাৎ এপ্রিল, মে, জুন এবং জুলাইয়ের মধ্যবর্তী সময় পর্যন্ত এই বৃহস্পতি কিছুটা হলেও দুর্বল কিন্তু থাকবে, কিন্তু জুলাইয়ের মিডিল পার্ট থেকে, জুলাইয়ের মিডিল পার্ট থেকে ডিগ্রিগত দিক থেকে বৃহস্পতি কিন্তু অনেকখানি এগিয়ে যাবে, যার ফলে এই গুরুচণ্ডাল দোষের কিন্তু তেমন কোনো প্রভাব থাকবে না। এবার আসছি আপনার যে রাশিগুলো আমি নাম বলবো, বিশেষ করে আগামী দিনে, অর্থাৎ মোটামুটি আপনার জুলাইয়ের মিডিল পর্যন্ত থেকে একদম টানা 24 সাল অবধি ভালো যেতে চলেছে। এর উপর আমি আরও ভিডিও আমি দেব। তার আগে একটি কথা আপনাদের কাছে অনুরোধ, আপনারা এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন। আর ভিডিও শুরু করার আগে যারা বয়স্ক মানুষ রয়েছেন গুরুজনদের প্রণাম জানাই, ছোটদের আন্তরিক ভালোবাসা শ্রেয়াশিস জানিয়ে প্রোগ্রাম শুরু করছি। আর আমার যারা প্রোগ্রাম দেখছেন, কৌশিক রায় যারা প্রোগ্রাম দেখছেন, দু চোখ ভরে স্বপ্ন নিয়ে এই গান, স্বপ্ন দেখুন, বাস্তব করার দায়িত্ব আমার। অর্থাৎ আমি একটি কথা বারবার বলছি, লক্ষ্য রাখুন, লক্ষ্য রাখুন, এবং আপনি সঠিক প্ল্যানিং করুন। আপনার আজকের পরিকল্পনা আগামী দিনে কিন্তু ভবিষ্যৎ নির্মাণ করবে, অর্থাৎ আজকের সিদ্ধান্ত আগামী দিনে আপনার ভাগ্যকে নির্ধারণ করবে। আর আবারও বলছি, অতি নির্ভরশীলতা আপনি হবেন না, আর অতিরিক্ত বিশ্বাস করে আপনি কাউকে কোনো কথা বলবেন না আপনারা, তাতে কী হবে বলুন তো, জীবনে কিন্তু সমস্যাটা কিন্তু চলে আসে। অর্থাৎ সঠিক পরিকল্পনা করুন, আর সময় থাকতে কাজ করুন। আপনি দেখছেন যে আপনার সময়টা খারাপ আসতে চলেছে, অবশ্যই আপনার যাকে ভালো লাগবে দক্ষ অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিন, এবং সেখানে আপনি অবশ্যই আপনার জন্ম ছক অথবা আপনার হস্তরেখা বিচার বিশ্লেষণ করুন। বৃহস্পতির রাশি পরিবর্তনে যে যে রাশির ভালো হতে চলেছে, বিশেষভাবে কপাল বলতে চলেছে, নাম্বার 1 রাশি সিংহ রাশি। সিংহ রাশির জুলাইয়ের মিডিল পার্ট থেকে আপনার ভাগ্যক্ষেত্রে উন্নতি হতে চলেছে, সন্তান ক্ষেত্রে লাভ হতে চলেছে, স্বাস্থ্যক্ষেত্রে সিংহ রাশির উন্নতি কিন্তু হতে চলেছে, কারণ ডিগ্রিগত দিক থেকে বৃহস্পতি কিন্তু অনেকটাই দূরে চলে যাচ্ছে রাহু থেকে। সিংহ রাশি এই 2023 জুলাইয়ের মিডিল পার্ট থেকে আপনার কিন্তু ভাগ্যক্ষেত্রে বিশেষভাবে লাভ নিশ্চিতরূপে কিন্তু আপনি পেতে চলেছেন। এরপর যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম ধনু রাশি। ধনু রাশির ক্ষেত্রে দেখুন, আপনার ত্রিকোণভাবে চলে যাচ্ছে, আপনার শেয়ার বাজার, স্টক মার্কেট, গোল্ড, চাঁদি থেকে আপনারা কিন্তু লাভ পাবেন। সরাসরি রাশির উপর দৃষ্টি দিচ্ছে ধনু রাশির, স্বাস্থ্যক্ষেত্রে উন্নতি দিবে, ভাগ্যক্ষেত্রে দৃষ্টি দিচ্ছে ভাগ্যক্ষেত্রে বৃদ্ধি দিবে। ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় ধনু রাশির, লিখে রাখুন, নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে আপনার ধনু রাশি। এরপর যে রাশির কথা বলবো সে রাশির নাম মেষ রাশি। মেষ রাশির রাশিতেই আবারও বলছি, জুলাই মিডিল পার্ট থেকে কিন্তু মেষ রাশির কপাল কিন্তু খুলতে চলেছে। আপনার শুভ বিবাহ, আপনার কেরিয়ার, আপনার দাম্পত্য সুখ, আপনার সন্তান, আপনার ভাগ্য, এই জায়গাগুলো কিন্তু লাভ পেতে চলেছেন। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম মিথুন রাশি। মিথুন রাশির একাদশভাবে দৃষ্টি দিয়ে অবস্থান করে আপনার পঞ্চমভাবে দৃষ্টি দিচ্ছে আপনার সন্তান প্রাপ্তি, আপনার আকস্মিক অর্থপ্রাপ্তি, আপনার ক্ষেত্রে বড় ধরনের কন্ট্যাক্টগুলো আসবে, আপনার শুভ বিবাহের একটা সম্ভাবনা, এবং পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে শুভ। অর্থাৎ মিথুন রাশির
কপাল খুলতে চলেছে। এরপর যে রাশির আমি কথা বলছি সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশির অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে মকর রাশি। আপনার সম্পত্তিগত দিক থেকে লাভ পেতে চলেছেন, মাতার সুখ এবং আপনার সন্তান সুখ, কেরিয়ার ক্ষেত্রে এই সময় কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আপনার হতে চলেছে। এরপর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম মীন রাশি। মীন রাশির অর্থনৈতিক স্থিতি আপনাদের মজবুত হতে চলেছে, সাড়ে সাথেই চলছে, কিন্তু আপনাদের ডেভেলপমেন্ট অর্থের স্থিতি আপনাদের নিশ্চিত রূপে মজবুত কিন্তু হতে চলেছে। অর্থাৎ এই 22শে এপ্রিল থেকে এই পাঁচ রাশির মহা ভবিষ্যৎবাণী আমি বললাম, এরপরে এর উপর আরও আমি ভিডিও আপনাদের দিতে থাকবো। অবশ্যই আপনারা চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন। যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। এটা সম্পূর্ণ অনলাইন সার্ভিস এবং পেড সার্ভিস। বৃহস্পতি গ্রহকে ভালো করতে গেলে আপনারা বিষ্ণু সহস্র নাম আপনারা পাঠ করুন, বিশেষভাবে আপনি কিন্তু লাভ নিশ্চিত রূপে